না বেপড়া দিবস চিন্তা বলতে সুরে একটু সরিয়ে বসান কেন, তাহলে বেরাগে একটা সেজদা করতে হয়, বেরাগে না একটা সেজদা করতে হয়, এখন সেখানে যে জায়গা ঠিক পশ্চিম দিকে লাইন হচ্ছে না তার দক্ষিণ দিকে ওর সেজদা করতে যেন আমি দেখতেছি বলি ওরে যা করে করে তাহলে এই দেখ এই দিক তো পশ্চিম তাহলে দূর্ব একার জায়গা হচ্ছে না তখন এই দিক দিয়ে দক্ষিণ দিকে একটা সেজদা দিলে সেজদা দিয়ে উঠে এবার আমার তো উঠবে পড়া আমার ঘটনা আর কি বিয়ে পড়ার গ্রাম ঘটেছে বিয়ের আগে না একটা শ্রদ্ধা করতে হয় তারপর বিয়ে করতে যাওয়ার সময় মার হাতে এক টাকা দেয় নাকি দুদি ঋণ শোধ করে দেয় জাতি হয় একে আমি একা শুনেছি না আপনারও শুনেছি হ্যাঁ তুমি এক টাকা দিলে আমার কাছে সব জায়গায় জ্বালাই এই লোকটা এত সুন্দর একটা একটু ভদ্র বদমাইশ এক কথায় যেটা বলা যায় খুব ভদ্র বদমাইশ ও যারা করে ওটা রবি আসলে ব্রেন মাথামতি সব ঠিক আছে খানিকটা অভিনয় করে মাল ধরার জন্য এত সুন্দর একটা সাজানো গোজানো বসলি ফড়াং করে মাছ গোলানো কোনো দরকার আছে কি বলেন বলেন যাক যাক যেটা বলছি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ একটা মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেজদাতে উঠলো আমি বললাম কোকা জোহরের নামাজ পড়ো তা বলছে না আমি তুমি যে সেজদাটা দিয়েছো ওটা হলো বোকাস ওর কোনো দাম দাম তুমি এক কাজ করো উজু করে ভাই জোহরের নামাজটা পড়ে নাও বিয়েটা তারপর হবে জোহরের নামাজটা কোনো মতেই জোহরের নামাজ পড়াতে পারি ওরা একটা বনাই আছে কথাবার্তা শুনে মনে হল ওই মোটামুটি ন ক্লাস কম ১৪ ক্লাস পাস এইরকম টাইপ কথাবার্তার যা ধরন ধরন তাহলে যে নামাজ পড়ে ওর গড়ের হিসেবে ও দেবেন আপনি বেটা পড়িয়ে দেন ওর গরের হিসেবে যদি ও দিতে পারে তো ওর বেড়াও নিজে নিজে পড়ে লে কোনো সমস্যা তার শেষ মাসে আমি হেরে গেল নামাজ না পড়লে বে পড়া কি আর বসে যদি কেতাবে আছে বের আগে একটু কলমা কালাম তো অবস্থিত ঘর পড়ে নেওয়াটা ভালো তাহলে কচি পাঁচটা কলমা একটু পড়ে লাও তা পাশে বনাই দিয়েছিল বলতে তুমি একটু পড়িয়ে দেন আমি আগে থেকে ও যা আচরণ করছে আমি বুঝলাম এই রাম পাশ আমি ও একা পড়বেন সবাই তো কলমা তো এবার কলমা শাহাদাতটাও নিজে 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 পড়তে পারি আমি বললাম কলমা তো এবারটা পড়ো পড়তে পারি যেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ওইটা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটা দিলে মোটামুটি শুনলাম এবার ওর বিয়ের পরে আমার দোয়া তুলে দোয়া করতে হবে আল্লাহ নবীর সাথে আর খাদিজার সাথে যে মহব্বত ছিল এই কাওরার মূর্তিদের সাথে সেই মহব্বত আল্লাহ তুমি দিও আমার এই দোয়াই করতে হবে কিছু তো করার নেই ওখানে এটাও বলতে হবে যে আল্লাহ খাজা মহিউদ্দিন চিশতি মোজাদ্দেদ আলবিসানির মতো আল্লাহওয়ালা মানুষ এদের বংশে এদের বংশে জমি লিজ নিয়েছে এখন চাষ করে ফসলটা যেন খাজা মহিউদ্দিন চিশতির মতো হয় আমি যদি বলি আল্লাহ এদের বংশের জন্য দিলীপ ঘোষ জন্মায় তাহলে তো আমার ধরে খেলা বলছি কি মরার আগেই আমরা মরে গেছি কেউ বিষ প্রয়োগ করে আমাদের মারিনি কেউ আমাদের গলা টিপে হত্যা করিনি কেউ আমাদের অক্সিজেনের ক্রাইসিস থেকে এনে মেরে দেয়নি পশ্চিম বাংলার মুসলিম নামী ওই জাতটাই নিজেরা নিজেরাই মরার আগে মরে গেছে ইসলাম নিয়ে এদের কোনো ধারণা নেই চেতনা নেই সকলে ইচ্ছাও নেই চাইদা যেভাবে যাচ্ছে ওইভাবেই যাচ্ছে এ নিয়ে যে একটা কিছু ভাবনা চিন্তা তাই তো আমি মুসলিম
আমার করণীয় কি, আমার কতটা পড়তে হয়, আমার কি ভাবতে হয়, মানুষ আমার কাছে কি যেতে পারে, আমার দায়বদ্ধতা কতটা আছে, জনগণ আমার কাছে কি চাহিদা রাখতে পারে, কোনো ব্যাপার নেই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে একাই ছিলেন, একাই, আর গোটা সমাজ ছিল তার উল্টো দিকে, সবাই মুখালি, সকলের এগেনস্টে একটাই মাত্র দাঁড়িয়ে, একটাই মাত্র মানুষ উল্টো স্রোতে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কেউ মারতে পারে, কেউ কাটতে পারে, কেউ গুলি করতে পারে, কেউ খুন করতে পারে, কেউ হত্যা করতে, নানান কিছু করতে পারে, এরপরেও সাহস রেখে বললেন এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ। কিছু মানুষ গ্রহণ করলেন, কিছু মানুষ পরিত্যাগ করলেন, কেউ কেউ নবীকে মাথায় তুলে নিলেন, কেউ কেউ নবীকে গালিগালাজ দিতে লাগলেন। আরে এটা তো পৃথিবীর স্বাভাবিক, কোন একটা ক্ষেত্রে কোন একটা প্রসঙ্গে কোন একটা বিষয় কেন্দ্রিক বলতে পারবেন যে পরিবারের সবাই একমত হয়ে আছে? পরিবারের সবাই আচ্ছা, আপনি নিজে নিজে কি কোনো বিষয়ে একমত হয়েছেন? মনে হচ্ছিল আজকে তেলাভাজা মাছ কি, পরক্ষণ এই ভিতর থেকে আর একটা আব্দুল মতিন বলতেছে না জামাইদের যখন ইলিশ মাছ কে, এদিক থেকে আর একটা আব্দুল মতিন বলে দেখ ইলিশ মাছ কিনেছে, টাকাটা ধার রয়েছে, দেনাটা শোধ কর। আমি নিজে যে কাজটা করি ওই কাজটা কিন্তু ভেতরের অনেকটা পক্ষের বিপক্ষে তোলপাড় পড়ার পরে তাই করতে হয়, আমি জানি না আমার তো এরকম, আপনাদের কেন আমার জানি না, তো আমি যেহেতু মানুষ আপনিও মানুষ মানে আপনার হওয়াটাই স্বাভাবিক। একক সিদ্ধান্ত নিতে ভিতরে অনেক সময়, বাইরের একটা আব্দুল মাতিন আছে, ভিতরের আর একটা আব্দুল মাতিন আছে, আবার ভিতরের সেই আব্দুল মাতিনটা তিন দিক থেকে টেনে ধরে, নাফসে আম্মারা নাফসে লাওয়ামা নাফসে মুতমাইন্না, সর্বশেষ একটা করে ফেলি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন, আরব সাহাব 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন, এশিয়া মহাদেশের সৌদি আরবের মক্কা প্রভিন্সে তিনি জন্মগ্রহণ করলেন, 4 বছর বয়সে মা হালিমার গৃহে দুগ্ধপান করার জন্য চলে গেলেন, আপনার জন্মের 15 দিন পরেতে মা হালিমার ঘরে দুগ্ধপান করার জন্য চলে গেলেন, ধারাবাহিকভাবে 4 বছর সেখানে কাটালেন, আবার তিনি ফিরে আসলেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন, তিনি তখন আপনার চাচা প্রীতিবপ আব্দুল মুত্তালিবের ঘরে লালিত পালিত হলেন। এইভাবে সমাজের মাঝখানে এই অসভ্য দুর্দরব্য আর ভণ্ড ভণ্ডামি সমাজে ধারাবাহিকভাবে 40 বছর তিনি জীবন যাপন করলেন, 41 বছর বয়সে আল্লাহ পাক তার উপরে দায়িত্ব অর্পণ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার প্রিয়জন আত্মীয় স্বজন ওদের অশান্তির দাবানলে জ্বলাব, দাউ দাউ করে জ্বলা জ্বলন্ত আগুন থেকে বাঁচাবার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রতিবেশী মানুষের মাঝখানে শান্তির বার্তা দিন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। যারা সবাই অশান্তির আগুনে জ্বলছে, এরা কঠিন অশান্তির আগুনে জ্বলছে, আপনি ওদেরকে শান্তির বার্তা দিন, শান্তির কথা বলুন। কি অশান্তি না, কারাইজ বংশ আর করাইজ বংশ বছরের পর বছর মারপিট করছে, আউস আর খাজরাজ বংশের মানুষেরা খুব খারাপই করে মরছে, সুদের দেনা দিতে না পেরে হাজার হাজার মানুষ তারা অন্যের বাড়ির কেনা দাস আর চাকরে পরিণত হচ্ছে, নারী জাতি পথে বার হলে ধর্ষিতা না হয়ে ঘরে ফিরতে পারছে না, সন্তান তার মাকে মায়ের মর্যাদা দিচ্ছে না, এই যে একেবারে চরম 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 অশান্তি নিয়ে এই সমাজ চলছে, এই অশান্তির হাত থেকে মনুষ্যত্বকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মানবতাকে যদি টিকিয়ে রাখতে হয়, নীতি ও আদর্শকে যদি উন্নততর জায়গায়
বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আপনি আপনার প্রিয়জন কাছের মানুষ বন্ধু বান্ধবদেরকে শান্তির বার্তা দিন। ওরা মারামারি বন্ধ করে দিন, খুন খারাপি বন্ধ করে দিন, ওরা যেন খরিদ্দারকে ওজনে কম না দেয়, ওরা যেন কোনো মানুষের না ঠকায়, কেউ যেন তাদের কাছে প্রতারণা শিকার না হয়, আপনি ওদের শান্তির বার্তা দিন। তার প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিকে বুকের মাঝখানে এক বিরাট সাহসের সঙ্গে তুমি ধারণ করো, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দায় মানুষ, এই বিশ্বাসটুকু ভিতরে থাক, আর ওদেরকে এটাও বলে দাও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, রাতে দিনে সকালে সন্ধ্যায় ঘরে বাইরে স্বদেশে প্রবাসে যেখানেই থাকো না কেন, দুইজন ফেরেশতা তোমার কাছে মৌজুদ, তারা কিন্তু তোমার ভালো ভালো সব সব লিপিবদ্ধ করছে। মানুষ ধীরে 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 ফিরতে লাগে, অন্যায় কাজ একটা করব, কেউ নেই, বাবা নেই, মা নেই, দোকানদার নেই, প্রতিবেশী নেই, ইচ্ছা করলে করা যায়, কিন্তু ভিতর থেকে যেন কেউ একটা টেনে ধরে বললে শোন, পৃথিবীর কেউ দেখতে না পেলে তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। সেই অজ্ঞতার যুগের মানুষেরা যারা লা ইলাহা বলে স্বীকার করেছিল, তারা পাপ থেকে ফিরেন, পুলিশ দিয়ে তাদের বিচার করাতে হয়, আইবিসি আইডি গোয়েন্দা দিয়ে তাদের পাহারা করা তো, তাদের পাহারা ছিল কিরা কিরামান কাতিবিন, ফেরেশতা রয়েছে, আল্লাহ দেখছেন, আমি এই কাজটা করতে পারবো না, তারা ফিরে এসেছে। আর এই রকম হয়েছিলেন বলে তারা চেয়েছিলেন শুধু মালিককে, আর চেয়েছিলেন মালিকের প্রিয়জন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। দুনিয়ায় বেঁচে থাকতে হয় শুধু আল্লাহকে পাওয়ার জন্য, তাই তারা বেঁচে ছিলেন, বাকি তারা কখনো দুনিয়া পূজারি হয়নি, দুনিয়াকে তারা কখনো পূজা করেনি। হযরত খাব্বাবের কথা বলি, খবাইবের কথা বলি, আবু জান্দালের কথা বলি, হযরত বেল্লালের কথা বলি, জুবাইরের কথা বলি, হযরত মুআযের ইবনে জাবালের কথা বলি, এই কলমাটা পড়ার জন্য তাদের উপরে কি কঠিন কঠিন অমানবিক পাশবিক প্রচন্ড জুলুম আর নির্যাতনের পরেও মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে তারা বলেছিল যে আমার জীবনের চেয়েও আল্লাহর একত্ববাদের বিশ্বাসটা আমার কাছে বেশি দামি, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মজা তারা পেয়েছে, তাই জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেন কি করে সম্ভব হয়েছিল এই জায়গায় পৌঁছানো? কিচ্ছু না, শুধু একটু বুঝপাট, শুধু একটু ফেকের চিন্তা, শুধু একটু গবেষণা, শুধু একটু মোরাকাবার বসায়, চোখটা বন্ধ করেই যদি ভাবা হয় আম্মা চলে গেছেন, দাদু চলে গেছেন, দাদিমা চলে গেছেন, বড় মামা গেছেন, খালু আব্বাজি গেছেন, সম্ভবত আমাদের বংশের এর পরবর্তী যে জানাজা হবে সেটাই বোধ হয় আমার জানাজা, আর আব্বার বাম পাশে যে জায়গাটা খালি আছে বোধ হয় ওখানটাতেই আমার কবর হবে। হেদায়েতের জন্য আর কিছু লাগে কি? আর কিছু লাগে বলে মনে হয় হেদায়েতের জন্য? কোন কাবার ইমাম পাকিস্তানের পীর অমুক জায়গার এটা সেটা কিছু দরকার আছে বলে মনে হয়? যত সময় পর্যন্ত যার জন্য কোরআনের একাধিক জায়গায়
আল্লাহ এই কথাটা বলেছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যদি তোমরা বুঝদার হও, যদি তোমরা গবেষক হও, যদি তোমরা চিন্তাবিদ হও, তাহলে কোরআনের নসিহত তোমাদের জন্য অত্যন্ত উপকারী ফলপ্রসূ হবে। যদি চিন্তা না করি, ফিকির না করি, গবেষণা না করি, ভাবনা না ভাবি, তাহলে কোরআন গলায় ঝুলিয়ে রেখে কিচ্ছু হবে না।